বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সচেতনমূলক ভিডিও এটি বলতে পারেন যে আপনি কিভাবে জাল টাকা চিনবেন, অর্থাৎ জাল টাকা চেনার উপায়টা কী। অনেকেই তাড়াহুড়ার মধ্যে বিভিন্ন সময় দেখা যায় যে জাল টাকা অনেকে দিয়ে দেয় যারা জাল চক্রের সদস্য, তো তখন ওই টাকাটা নিয়ে কিন্তু আপনার ভোগান্তি পোহাতে হতে পারে। যদি আপনার 1,000 টাকা জাল হয়ে থাকে বা 500 টাকা জাল হয়ে থাকে, তাহলে ওই পুরো টাকাটাই কিন্তু আপনাকে জলে চলে যাবে। এরকম চক্র কিন্তু অনেক আছে। অনেকেই বিভিন্ন পদ্ধতি দেখায় জাল টাকা চেনার জন্য। ব্যাংকেও দেখবেন যে বিভিন্ন বিষয়ের উপরে ওরা ওই সাইনবোর্ড টাঙিয়ে রাখে যে কিভাবে আপনি জাল টাকা চিনবেন। আমি একে শর্টকাট একটা ওয়ে দেখাবো, জাস্ট একটা ওয়েতে আপনি জাল টাকা, কোনটা জাল টাকা আপনি চিনে ফেলতে পারবেন। আমি সেটার জন্য আমি এই যে আমার কাছে একটা 20 টাকার একটা আমি এটা ওই যে গুলিস্তান থেকে নিয়েছিলাম, যে গুলিস্তান থেকে টাকা কেনা যায় যে 20 টাকা, 50 টাকা, 500 টাকা আমার কেনা যায়, আমি এই 20 টাকার কয়েকটা নোট কিনেছিলাম। তো এটা দিয়ে দেখায়, দেখেন এটা হচ্ছে 20 টাকার একটি নোট। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া, আর এই জায়গাটা সাদা। খুব ভালো করে লক্ষ্য করুন, কিন্তু এখানে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে এবং এই জায়গাটা কী করা আছে, সাদা করা আছে। তো আপনি অনেকে দেখবেন যে এইভাবে আপনার এইভাবে এইভাবে মিলাই যে দুই সাপ্লাই এক হলো কি না, দুই দিকে ঠিক আছে কি না, এইভাবে দেখে। আসলে এটা আপনার দেখার সবচাইতে যুগান্তকারী যে সিস্টেম সেটি হলো, এপাশে দেখেন, এপাশে কিন্তু কোনো ছবি নেই। এখানে মানে এই পাশে বঙ্গবন্ধুর ছবিটা কিন্তু এই পাশে দেওয়া, এই পাশে সাদা দেওয়া আছে। দেখেন এখানে বঙ্গবন্ধুর ছবি, এখানে সাদা, আর এ পাশে আমি দেখতে পাচ্ছি যে ষাট গম্বুজ মসজিদ, ওই যে বাগেরহাটের যে ষাট গম্বুজ মসজিদ, ওইটা দেওয়া। তো এখানে আপনি জাল টাকা চেনার যে বেস্ট একটি ওয়ে সেটি হচ্ছে এখানে যে বঙ্গবন্ধুর ছবিটা দেওয়া আছে, এখানেও কিন্তু বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। মানে হয়তো এই ক্যামেরায় খুব ভালো করে স্পষ্ট দেখা যাবে না, যখন আপনি এইভাবে ধরবেন, এই যে এইভাবে যখন আপনি ধরবেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি এই সাদা অংশের ভিতরে কিন্তু বঙ্গবন্ধুর ছবিটা দেওয়া আছে। এবং আপনি যখন এখানে উল্টাবেন, উল্টালেও আপনি দুই দিক থেকেই কিন্তু বঙ্গবন্ধুর, এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, যেহেতু ক্যামেরাটা স্পষ্ট দেখাবে না, কারণ আমাদের চোখের মেগাপিক্সেল আর ক্যামেরার মেগাপিক্সেল কিন্তু অনেক বেশি তলতফাত। আমার এই ফোনে হয়তো ফোনের ক্যামেরা হয়তো আপনার 36 মেগাপিক্সেল, কিন্তু আমাদের চোখে যে অরিজিনাল এটা 500 মেগাপিক্সেলের উপরে। সুতরাং আপনি এই পাশে আপনি দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ দেওয়া আছে। আসলে আপনি যখন এইভাবে ধরবেন জিনিসটা, তখন দেখেন এই দুই সাইড থেকেই বঙ্গবন্ধুর ছবিটা দেখা যাচ্ছে, দুই সাইড থেকেই। এবং আপনি সবচাইতে ইজি উপায় হলো যে এই যে সাদা অংশটা আছে, সাদা অংশটা আপনি একটু উঁচু করে, আপনি রোদে হোক বা লাইটের পাশে হোক, মানে একটু উঁচু করে ধরলেই আপনি দেখবেন যে এই সাদা অংশে বঙ্গবন্ধুর ছবিটা কিন্তু দেওয়া আছে। আমরা শুধু বঙ্গবন্ধুর ছবিটা এই জায়গাতে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, আর এখানে কিন্তু দেওয়া আছে। এখানে যখনই দেখবেন যে বঙ্গবন্ধুর ছবিটা এখানেও দেওয়া আছে, তখন জানবেন যে সেটি অরিজিনাল টাকা। আর যদি সেটা জাল টাকা হয়, বঙ্গবন্ধুর ছবিটি কিন্তু এখানেই শো করবে, এখানে আপনি কোনো ছবি দেখতে পারবেন না, এখানে সাদা হয়ে থাকবে এই অংশটা। এটা মানে যেটা সবচেয়ে সহজ উপায়, আপনি শুধু টাকাটা উঁচু করে ধরবেন, ধরার পরে এই যে সাদা অংশটা আছে, সাদা অংশটার দিকে একটু তাকাবেন, দেখবেন যে এর ভিতরে জল সাকারে বঙ্গবন্ধুর ছবিটা, মানে বঙ্গবন্ধুর ছবিটা আপনি দেখতে পারবেন। আর যে টাকাটা জাল হবে, ওই টাকাতে আপনি বঙ্গবন্ধুর ছবিটা দেখতে পারবেন না। তো এটাই হলো মানে জাল টাকা এবং অরিজিনাল টাকা চেনার সবচেয়ে বেস্ট এবং সেরা উপায়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যেখানে আপনারা টাকা লেনদেন করবেন, আশা করি যে প্রসেসটা, যে পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম, এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলে আপনি নিজেই কোনটি জাল টাকা, কোনটি আসল টাকা বা জেনুইন টাকা আপনি নিজেই বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।